بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد সম্মানিত দর্শক, আজকে আমি আমার চ্যানেলে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, টপিক নিয়ে আজকের ভিডিওটা আমি তৈরি করব। আমি আসলে আমার আরেকটা চ্যানেল আছে, ওই চ্যানেলের মধ্যে অনেক অনেক সাবস্ক্রাইবার, ওইটার মধ্যে একটা ভিডিওর নিচে গিয়ে দেখলাম অনেকগুলো কমেন্ট আসছে যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা সম্পর্কে একটা ভিডিও বানানোর জন্য অনেক অনেক দর্শকরা আমাকে অনুরোধ করেছে। তাদের সেই অনুরোধ রক্ষার্থে আমি আজকের এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছি। তো আজকের আমার এই ভিডিওর টপিকটা হলো, দুনিয়ার জমিনে আমরা জীবনযাপন করতে গিয়ে বিভিন্ন সময় মানুষ শত্রু, জিন শত্রু, অনেক ধরনের সৃষ্টিজীব একে অপরের শত্রুতে পরিণত হয়। বিশেষ করে মানুষ মানুষের শত্রু হয়ে যায়, যার জন্য একজন মানুষ আরেকজন মানুষের কাছ থেকে জুলুমের শিকার হয়ে তখন এই জুলুম বন্ধ করার জন্য উঠে পড়ে লেগে যায়। মানুষ উপায় পায় না যে কি করতে পারি, কিভাবে আমি আমার এই শত্রুকে দমন করব, কিভাবে আমি আমার এই শত্রুকে নিঃশেষ করব, কিভাবে আমি আমার এই শত্রুকে ধ্বংস করব। সর্বশেষ মানে শত্রু যেন আমার নিজের কোনো ক্ষতি না করতে পারে, এই জিনিসটা সকলেই চায়, যেন কোনো শত্রু আমার কোনো ক্ষতি না করতে পারে। তো আজকে আমি এমন দুইটা আমল শিক্ষা দেব, যেই দুইটা আমল যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমত এবং মেহরবানিতে আমি 100% গ্যারান্টি দিতে পারি যে শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, বরং শত্রু নিজেই নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দুইটা আমল শিক্ষা দিব আমি বলছি, ছোট্ট দুইটা আমল যে কেউ করতে পারবেন। একটা কোরআন থেকে দেব, কোরআনের আয়াত শিক্ষা দেব, আরেকটা হচ্ছে বুজুর্গদের আমল থেকে, ডিরেক্টলি কাজ থেকে পাওয়া এই জিনিসটা শিক্ষা দেব। এক নম্বর, কোরআনের আয়াত দিয়ে যেটা, সেটা হচ্ছে কোরআনে কারিমের মধ্যে একটি আয়াত আছে, ছোট্ট একটি আয়াতের অংশ, এই আয়াতের অংশটুকু যদি আপনি বেশি বেশি তিলাওয়াত করতে পারেন, অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজের পর, মোনাজাতের আগে, আমি আবারও বলতেছি, পাঁচ ওয়াক্ত নামাজের পর যখন আপনি আমি মোনাজাত করি, এই মোনাজাতের আগে যদি এই দোয়াটা পড়তে পারি দৈনিক, মানে প্রত্যেক নামাজের আগে 11 বার, নামাজের পর মোনাজাতের আগে 11 বার করে পড়ব, এইভাবে শুধুমাত্র একটানা পনেরো দিন যদি কেউ এই আমলটা করতে পারে, ইনশাল্লাহ 100% পরীক্ষিত আমেল আমল, আল্লাহ পাকের ইচ্ছায় শত্রু অবশ্যই দমন হয়ে যাবে। সেই দোয়াটা আর কোরআনের আয়াতটা, দোয়া মানে কোরআনের আয়াত দুটা একই, এটা হচ্ছে ওয়া উফাযযিদু আমরি ইলাল্লাহ, ওয়া উফাযযিদু আমরি ইলাল্লাহ, ওয়া উফাযযিদু আমরি ইলাল্লাহ, অর্থাৎ আমি তিনবার পড়ছি, এইভাবে 11 বার পড়বে, যে ওয়া উফাযযিদু আমরি ইলাল্লাহ, এতটুকু শুধুমাত্র প্রত্যেক নামাজের পর দৈনিক 5 বার, মোনাজাত করার আগে 11 বার করে যদি কেউ টানা 15 দিন পড়তে পারে, তাহলেই তার শত্রু ইনশাআল্লাহ দমন হয়ে যাবে, চিরতরে নিঃশেষ হয়ে যাবে শত্রু। এটা হলো কোরআনের আমল। এবার দ্বিতীয় যে আমলটা, এটা যেহেতু কোরআনের আয়াত, অনেক ভাই শুদ্ধ করে পড়তে পারবেন না, দ্বিতীয় যে আয়াতটা বলছি এটা কোরআনের নয়, বরং এটা বুজুর্গ যারা আছে তাদের আমল থেকে বলছি, এটা আরো সহজ। অর্থাৎ প্রত্যেক ওয়াক্ত নামাজের পর শুধু ওয়ালাইকা, এতটুকু ওয়ালাইকা, এতটুকু বলে আপনার যে শত্রু আছে ওই শত্রুর চেহারাটা আপনার অন্তরের মধ্যে কল্পনা করবেন। আমি আবারও বলছি, প্রত্যেক ওয়াক্ত নামাজের পর, মোনাজাতের আগে ওয়ালাইকা মানে তোমার উপরও, তোমার উপর, তুমি কে, সেটা হচ্ছে আপনার শত্রু, আপনি ওয়ালাইকা বলে ওই শত্রুর চেহারাটা আপনার অন্তরের মধ্যে কল্পনা করবেন 11 বার প্রত্যেক ওয়াক্ত নামাজের পর, এইভাবে 15 দিন করবেন, ইনশাআল্লাহ আপনার শত্রু দমন হবে, নিঃশেষ হয়ে যাবে, কোনোদিনও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। অবশ্যই আপনাদের জন্য ধন্যবাদ, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, বিনীত অনুরোধ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দিন প্রচারের স্বার্থে, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যেন আপনারা নেক্সট টাইমে অতি দ্রুত আমি ছাড়ার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান, এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, ডান পাশের যে বেল আইকন আছে বেল আইকনটা বাজিয়ে দিন।